সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে প্রোগ্রামে ফর লুপ নিয়ে আলোচনা করব। প্রথমে ফর লুপে একটা বেসিক স্ট্রাকচার দেখি। ইন্টিজার আই, ফোর, আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু ফাইভ, আই প্লাস প্লাস, প্রিন্টএফ, পার্সেন্ট ডি, স্পেস, কমা আই। এবার আমি প্রোগ্রামটা রান করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মানে এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট করেছে। এবার আমি ফর লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো যে কেন আউটপুটটা এরকম হলো। সো প্রথমেই ফর লুপ কীভাবে কাজ করে তা লক্ষ্য করি। এখানে আমি আই এর মান ডিক্লেয়ার করেছি। ফর লুপের কিছু অংশ আছে, যার প্রথম অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এতে কোনো কিছুর মধ্যে মান ইনিশিয়ালাইজ করা হয়। যেমন এখানে আই এর মান ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং আই এর মান করে দেওয়া হয়েছে ওয়ান। এটা হচ্ছে লুপের প্রথম অংশ। পরবর্তী অংশটা হচ্ছে একটা কন্ডিশন, যেটার জন্য এই লুপটা ব্রেক করবে। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে কন্ডিশন। তৃতীয় অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ একটা ভেরিয়েবলের মান হয় কমিয়ে অথবা বাড়িয়ে একসময় এমন অবস্থায় আনা যাবে যার ফলে এই কন্ডিশনটা ব্রেক করে। এবং চতুর্থ অংশটা হচ্ছে যে কাজের অংশটা। সো আমরা দেখলাম যে চারটা অংশ। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় অংশটা হচ্ছে কন্ডিশন, তৃতীয়টা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এবং চতুর্থটা হচ্ছে মূল বডিটা। এই চারটা। এবার প্রথম যে বিষয়টা মাথায় রাখতে লাগবে তা হল ইনিশিয়ালাইজেশন শুধুমাত্র লুপে ঢোকার সময় একবার মাত্র কাজ করবে। এই অংশটা লুপে ঢোকার সময় একবার মাত্র কাজ করবে, এবং একবার কাজ করার পরে এখানে আর কোনো, এটার আর কোনো কাজ নেই। দ্বিতীয় হলো এই কন্ডিশনটা, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই বডির কাজটা করবে। তৃতীয়ত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা শুধুমাত্র লুপে ঢোকার সময়, শুধুমাত্র লুপে ঢোকার সময় কাজ করবে না, বাকি লুপে চলার সময় এটা সবসময় কাজ করবে। চতুর্থত এই বডি অংশ যেটার কাজ করা হবে। এবার আমরা দেখব কাজ করার প্রসেস। প্রথমে অংশগুলো লিখি। এটা হচ্ছে এক নম্বর অংশ, এটা হচ্ছে দুই নম্বর অংশ, এটা হচ্ছে তিন নম্বর অংশ। আই ইকাল টু ওয়ান, আই লেস দেন ইকাল টু ফাইভ, এবং আই প্লাস প্লাস, এবং বাকিটা হচ্ছে বডি। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ, তার সামনে আছে ফোর। লুপটা শুরু হবে এই দিক দিয়ে, প্রথমে এটার কাজ হবে, এরপর কন্ডিশন চেক করবে, তারপরে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে বডিতে আসবে। বডির কাজ শেষ করার পরে ইনক্রিমেন্ট পর্যায়ে যাবে।
তারপর শর্তটা চেক করবে, যদি সত্য হয় তাহলে আবার বডিতে আসবে এবং এইভাবে চলতে থাকবে। হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা। এবার আমি এই প্রোগ্রামটার আউটপুটটা দেখিয়ে সেটা বর্ণনা করব কিভাবে হয়েছে। প্রথমে ইন্টিজার আই, আই এর মান ওয়ান, আই এর মান ওয়ান বলেছিলাম যে আই এর মান শুরুতে যাবে আর কখনো যাবে না, শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনের সময় আই এর মানটা ওয়ান হলো। এবার কন্ডিশন চেক, আই লেস দেন ফাইভ, ইয়েস এই কন্ডিশনটা হচ্ছে সত্য, যেহেতু কন্ডিশনটা সত্য সেহেতু সে বডিতে চলে আসবে। বডিতে আসে, বডির কাজ কি, পিন করবে, আই এর মানে পিন করবে, আই এর মান কত, ওয়ান, সো এবার পিন করতেছে ওয়ান। এবার ইনক্রিমেন্ট পর্যায়ে আই এর মান ওয়ান থেকে হয়ে যাবে টু, এবার আসবে আবার কন্ডিশন আই এর মান পাঁচের থেকে কম কিনা, ইয়েস আই এর মান পাঁচের থেকে কম, যেহেতু সত্য কন্ডিশনটা সে তো আবার বডির মধ্যে চলে আসবে। এখানে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, ইনিশিয়ালাইজেশন পর্যায়ে কিন্তু আর কখনই যাবে না, এবার লুপটা কিন্তু এইভাবে ঘুরবে, এখানে আর কখনই আসবে না, শুধুমাত্র ঢোকার ক্ষেত্রে আসবে আর কখন আসবে না। সো এবার লক্ষ্য করি, আই এর মান যখন টু তখন যে সত্য এবং পিন করবে টু। এবার আবার আই প্লাস প্লাসে, যেহেতু কাজ শেষ সো আই প্লাস প্লাস, আই এর মান হবে থ্রি, কন্ডিশন চেক, তিন পাঁচের থেকে ছোট কিনা, ইয়েস তিন পাঁচের থেকে ছোট, সে তো বডির মধ্যে আসবে এবং পিন করবে থ্রি, আই এর মান প্লাস প্লাস, আই এর মান হবে ফোর, কন্ডিশন চেক, ইয়েস পিন করবে ফোর, আই মান আবার প্লাস প্লাস, আই মান ফাইভ, কন্ডিশন চেক, ইয়েস ট্রু, পাঁচ পাঁচের থেকে সমান সেহেতু কন্ডিশন ট্রু এবং পিন করবে ফাইভ, আই মান সিক্স, কন্ডিশন রং ফলস, সো আর এই লুপের মধ্যে আসবে না বাইরে যাবে। সো এই লুপ বাইরে হওয়ার পরে এইখানে কিন্তু আই এর মান হয়ে গেল সিক্স, পিন করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং আই এর মান হয়ে গেছে সিক্স, ইয়েস। এটি হচ্ছে ফোর লুপের গড়ার ব্যাপার। সো আরেকটা জিনিস যেটা গত পূর্বে আমি গোটু লুপ নিয়ে আলোচনা করেছিলাম, সো গোটু লুপ আর ফোর লুপ যে কোনো এক লুপের কাজ জানলেই আমরা যে সব লুপের একই কাজ যদি কোনো একটা লুপ দিয়ে করা যায় সো সেই কাজটা যে কোনো লুপ দিয়ে আমরা করতে পারি। আমি যদি ফোর লুপ জানি সে ফোর লুপ দিয়ে করতে পারবো, গোটু লুপ দিয়ে করতে পারবো, যেই কাজ গোটু লুপ দিয়ে করা সম্ভব সেই কাজ ফোর লুপ দিয়ে করা সম্ভব, এটা একটা সাধারণ ব্যাপার। সো আমরা দেখবো যে গোটু লুপ আর ফোর লুপের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এলেন্ড আমি কমেন্ট করে রাখতেছি। ডিফারেন্সটা কথা আমি সেটা দেখব। ইন্টিজার আই গঠন রূপে প্রথমে আমরা কি করেছিলাম, আই ইকাল টু ওয়ান করে দিয়েছিলাম, তারপরে আমরা লুপ স্টার্ট করেছি, তারপর করেছি কি, প্রিন্ট করেছি, তারপর করেছি আই এম আনটা প্লাস প্লাস, তারপর কন্ডিশন ইফ আই লেস দেন ইকুয়াল টু ফাইভ গো টু লুপ রান করবো একই আউটপুট, ইয়েস। এখানে যে ব্যাপারটা কম্পেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবো যে কোথায় আই ইকাল টু ওয়ান, এখানে গোটু লুপে কিন্তু এই পজিশনে যখন আসলো লুপে ঢুকার আগে প্রথমবার আসলো, কিন্তু পরে যখনই লুপ কল করবো তখন কিন্তু এখানে আর যাবে না, ঠিক তেমনি ফোর লুপে আই ইকাল টু ওয়ান এই কাজই করে, যখন ঢুকে তখনই আমাদের কাজ করে, তারপরে কখনো কাজ করে না। এখানে একটা কন্ডিশন আছে যেটা যখন লুপটা একসময় ব্রেক করবে এইখানে সেই কন্ডিশনটা আমরা ইউজ করি,
ইকুয়াল টু ওয়ান ইনিশিয়ালাইজেশন, যেটা লুপের শুরুতে একবার কাজ করবে আর কখনো কাজ করবে না, একটা কন্ডিশন যেটার জন্য লুপটা ব্রেক করবে এবং একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পড়ে যায়, যেটার জন্য লুপের কন্ডিশনটা ধীরে ধীরে ব্রেকের দিকে যাবে, প্রথম পর্যায়ে ব্রেক হবে না। এবং এই একটা এই কন্ডিশনটা এইটার জন্য এই স্টেটমেন্টের জন্যই এক সময় লুপের স্টেটমেন্টটা ব্রেকের দিকে যেতে যেতে একসময় লুপের স্টেটমেন্টটা ব্রেক করবে, লুপটা ব্রেক করবে। এবং এটা হচ্ছে বডি অংশ যেটা আমরা এখানে লিখেছি, এটা হচ্ছে গোটলুপ ফর লুপের মধ্যে মূল ব্যবধান, পার্থক্যটা, ডিফারেন্স এবং তুলনা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরে টিউটোরিয়ালে।